সবাই একটু মিউটে থাকলে ভালো হয়। আর বক্তব্য শুরু করুন। রহমান রহিম, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আজ আবার আপনাদের সামনে এসেছি আমাদের COVID-19 করোনা ভাইরাস মনিটরিং যে সেল, সেই সেলের পক্ষ থেকে আমরা সময়ে সময়ে টাইম টু টাইম আমরা আমাদের বক্তব্য আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরি। সেই ধারাবাহিকতায় আজকে আমি আবার আপনাদের সামনে এসেছি আমাদের বক্তব্য তুলে ধরার জন্য। আমি আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শোক প্রকাশ করছি যে ইতিমধ্যে অনেকেই আমাদের মাঝ থেকে চলে গেছেন, তার মধ্যে কিছু আছেন যারা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বরেণ্য ব্যক্তিত্ব। কেউ করোনায় আক্রান্ত হয়ে গেছেন, কেউ স্বাভাবিকভাবেই তাদের মৃত্যু হয়েছে বিভিন্ন বয়সজনিত কারণে অথবা বিভিন্ন অসুখের কারণে। এর মধ্যে প্রথমেই আমি শোক জানাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধেয় দেশের অন্যতম প্রবীণ শিক্ষাবিদ এবং গবেষক, লেখক এবং বাংলাদেশের রাজনীতি ক্ষেত্রে যিনি সবসময় একটি বাতি ঘরের মতো ভূমিকা পালন করেছেন, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে যিনি সবসময় জনগণের পক্ষে থেকেছেন, লিখেছেন, তার কলম ধরেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষাবিদ, সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইমাজউদ্দিন আহমদ সাহেব আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমাদের স্বাধীনতা সংগ্রামের একজন বীর সেনানী, স্বাধীনতা যুদ্ধের একজন বীর সেনানী, এবং যিনি 1969 এবং 70 এবং 71 যিনি সামনে এসেছিলেন, যাদের নেতৃবৃন্দের সঙ্গে সেই সময় স্বাধীনতা যুদ্ধের যারা শাহজাহান সিরাজ, তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন। আমাদের কাছ থেকে চলে গেছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, প্রবীণ সিলেটের বলা যেতে পারে অভিভাবক এবং মুরব্বী, আমাদের মাননীয় চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল হক সাহেব, আমাদের মাঝ থেকে অতি সম্প্রতি চলে গেলেন আমাদের অত্যন্ত প্রিয় একজন নেতা, তরুণী বলবো কারণ তার বয়স আসলে তেমন কিছুই হয়নি, তরুণ নেতা, আমাদের সহকারী সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আউয়াল খান। এছাড়াও আমাদের অনেক নেতাকর্মী এর মধ্যে ইন্তেকাল করেছেন, করোনায় আক্রান্ত হয়ে গেছেন অথবা কেউ স্বাভাবিকভাবে গেছেন। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আমার সংবাদ সম্মেলনের শেষ করে আমি আমাদের বর্তমান যে অবস্থা আমাদের বিএনপি সেই সম্পর্কে আমি আপনাদের করোনার ত্রাণের ব্যাপারে, করোনার সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কি করছি সেই সম্পর্কে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব। আজকে এখন পর্যন্ত সারা পৃথিবীতে এই করোনায় সংক্রমিত হয়েছেন, আক্রান্ত হয়েছেন প্রায় 1,53,71,943 জন 23 তারিখ পর্যন্ত। এর মধ্যে মারা গেছেন প্রায় 6,30,313 জন। বাংলাদেশে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে 2,13,254 জন, মারা গেছেন 2,751 জন। প্রতিদিন যে কেসগুলো শনাক্ত হচ্ছে তার পরিমাণ প্রায় 3,775 জন, এটা সরকারি ভাষ্য অনুযায়ী। এছাড়াও পত্রপত্রিকায় বিভিন্নভাবে আমরা দেখছি যে এর প্রায় দ্বিগুণ আপনার মানুষ তারা মারা যাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন এবং এই সমস্যার মধ্যে আছেন সবাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, করোনা মহামারীর চরম মানবিক বিপর্যয়ের সময়ও দেশব্যাপী চলমান আকণ্ঠ দুর্নীতির সাথে পাল্লা দিয়ে স্বাস্থ্য খাতের দুর্নীতি আরো চরম আকার ধারণ করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সংশ্লিষ্ট সকলে যখন করোনা টেস্টের উপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে সরকারের আশীর্বাদ পুষ্ট প্রতারক মহল হওয়া নেগেটিভ সার্টিফিকেট প্রদানের লোমহর্ষক কাহিনী উন্মোচিত হচ্ছে। শাহেদের রিজেন্ট হাসপাতাল এবং আরিফ ও সাবরিনার জিকেজি পরীক্ষা না করেই মানুষকে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের যে হাজার হাজার করোনা নেগেটিভ সার্টিফিকেট ইস্যু করেছে, তাতে একদিকে সংক্রমণের হতাশাব্যঞ্জক ঝুঁকিতে পড়েছে গোটা জাতি, অন্যদিকে বিশ্ব দরবারে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এবং জাতি হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। কয়েকটি দেশে বাংলাদেশি যাত্রীরা পড়েছে সংকটে। বাংলাদেশে বিমানবন্দর পার হয়ে যাওয়া কিছু যাত্রীর মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ায় কয়েকটি দেশ বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা নিষিদ্ধ করেছে। এ পর্যন্ত সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর মধ্যে আছে ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। করোনা সংক্রমণের ভয়ে সব দেশই কঠোর সতর্কতা অবলম্বন করেছে। বিশ্বের বহু দেশ প্রধানত নেতৃত্ব সুব্যবস্থাপনার মাধ্যমে করোনা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে বেশ সাফল্যের পরিচয় দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশ সেটা পারেনি। ঢাকা থেকে বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধ করে দেওয়ার ঘোষণাটি কেবল প্রবাসী বাংলাদেশীদের সমস্যাই নয়, এর সঙ্গে বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। এই বিষয়টিও দারুণভাবে নেতিবাচক প্রভাব পড়বে। তাছাড়া করোনার আগে উড়োজাহাজ ভর্তি করে যারা বাংলাদেশে ছেড়ে গেছেন তাদের অনেকেরই ফিরে আসার ব্যাপারটি কিন্তু বাংলাদেশের করোনা ব্যবস্থাপনার উপর নির্ভরশীল। পর্যটন খাত পুনরুজ্জীবন এবং তার আরো বিকাশ কিংবা বিদেশের শ্রমবাজারে আরো সম্প্রসারণের সঙ্গেও এই বিষয়টির একটি যোগসূত্র আছে। ভুয়া করোনা পরীক্ষার সার্টিফিকেট, ইতালির পত্রিকার শিরোনামে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়া বাংলাদেশ বিমানকে তারা করোনা ভাইরাস বাহী বোমা বলে আখ্যায়িত করেছে। কোভিড-19 পরীক্ষার ভুয়া সনদ বাণিজ্যকে কেন্দ্র করে ইতালির প্রথম সারির গণমাধ্যমে সংবাদ শিরোনাম হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া সার্টিফিকেট নিয়ে প্রবাসীরা ইতালিতে গেছেন বলে শিরোনাম উল্লেখ করা হয়েছে, যাদের সবার কাছে কোভিড-19 নেগেটিভ সনদ ছিল। ইতালির বিমানবন্দরের পরীক্ষায় পজিটিভ আসার পর তারা স্বীকার করেন ঢাকা থেকে তারা 3,500 থেকে 5,000, 10 বা আরো বেশি পরিমাণ টাকা দিয়ে করোনার নেগেটিভ সনদ সংগ্রহ করেছেন। এতে যারা ইতালির বাইরে আছেন 5 অক্টোবর পর্যন্ত তারা যেতে পারছেন না, তাদের কাছ থেকে নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে, তাদের কাজে থাকা নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। কাগজপত্রহীনদের বৈধতার সুযোগ দিতে যাচ্ছিল ইতালি সরকার, বাংলাদেশিদের জন্য সেই সুযোগ কতটা কার্যকর থাকবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তাছাড়া এর ফলে ইতালিতে যে সকল বাংলাদেশি অভিবাসী অবস্থান করছে, করোনা মুক্ত সার্টিফিকেট ছাড়া তারা কাজে যোগদান করতে পারছে না। প্রবাসী শ্রমিক ও বাংলাদেশি অভিবাসীরা রয়েছেন মহাসংকটে। সবকিছু মিলিয়ে ইউরোপে বাংলাদেশের অন্যতম আশ্রয়ের দেশ ইতালি ক্রমশ কঠিন হয়ে পড়ছে। পর্যায়ক্রমে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের নাগরিকদের জন্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। দীর্ঘ সময় বিমান চলাচল বন্ধ থাকার পর সীমিত পরিসরে তা চালু হলেও শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পতাকাবাহী বিমান ও আমাদের সবুজ পাসপোর্টের মান মর্যাদার বিষয়টিও এখন এর সঙ্গে জড়িয়ে গেছে। কাতার এয়ারওয়েজের আরেকটি ফ্লাইটে থাকা 125 জন বাংলাদেশিকে রোম বিমানবন্দর থেকে আবার ফেরত পাঠানো হয়েছে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে সব ফ্লাইট 1 সপ্তাহ জন্য নিষিদ্ধ থাকা সত্ত্বেও ফ্লাইটটি কিভাবে বাংলাদেশ ত্যাগ করল। এটি সমন্বয়হীনতা অপরিণামদর্শিতার আরেকটি দৃষ্টান্ত। প্রশ্নবিদ্ধ টেস্টের মান আন্তর্জাতিক সংকটে বাংলাদেশ। শুধু ইতালি নয়, আন্তর্জাতিক অঙ্গনে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন করোনা ভাইরাস টেস্টের মান যদি উন্নত না হয় তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বেকায়দায় পড়তে পারে বাংলাদেশ। ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের করোনা টেস্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এয়ারমার্ক হাসপাতালগুলোর মধ্যে রিজেন্ট হাসপাতাল অন্যতম। রিজেন্টের নাম স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অন্তর্ভুক্ত করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র সহ বিদেশি কূটনীতিকরা
এপ্রিল মে মাসে দলে দলে ঢাকা ত্যাগ করে কেন গেলেন আমরা কি কখনো নিজেদেরকে প্রশ্ন করেছি? নিজেদের দেশে পরিস্থিতি ঢাকা থেকে নিরাপদ ভেবেই তো তারা চলে গেছেন। আমি দুঃখিত, নিজেদের দেশ পরিস্থিতি ঢাকা থেকে নিরাপদ ভেবেই তারা চলে গেছেন। একটি আন্তর্জাতিক রিপোর্টে বাংলাদেশে বিশেষ করে ঢাকার করোনা সংক্রমণে জীবনহানির যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে তাকে তারা আমলে নিয়েছে। তারপর যোগ হয়েছে ভুয়া হাসপাতালকে কূটনীতিকদের টেস্টের জন্য চিহ্নিত করণ, এটাকে কূটনীতিকদের চলে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। কারণ আম জনতা না থাকলেও কূটনীতিকরা ঠিকই খবর নিয়েছে রিজেন্টের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। টেস্টের ক্ষেত্রে উচ্চমান বজায় রাখার বিষয়টি সুনিশ্চিত করতে হবে, এর ব্যতিক্রম হলে আগামী দিনগুলোতে বাংলাদেশকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। এভাবে টেস্ট না করেই করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট ও সার্টিফিকেট প্রদানকারীদের হোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক শাহেদ এবং একটি বিশেষায়িত হাসপাতালে কর্মরত জিকেজির ডাক্তার সাবরিনার প্রতারণার কাহিনী ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন। প্রশ্ন হল, 2004 সাল থেকেই রিজেন্ট হাসপাতালের লাইসেন্স অবৈধ জানা সত্ত্বেও হাসপাতালটিতে করোনা টেস্ট ও চিকিৎসার জন্য সরকার কিভাবে চুক্তি করল? উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খোদ স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব সহ কয়েকজন সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন বলে আমরা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে দেখতে পেয়েছি। এ ধরনের চুক্তি সই অনুষ্ঠানে মন্ত্রীরা উপস্থিত থাকার প্রোটোকল নেই। প্রোটোকল ভেঙে এ ধরনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতি এবং অনুষ্ঠানটির ইলেকট্রনিক মিডিয়ার বহুল প্রচার করে মহোদয়ের এই কুকর্মের সাথে সরকার উচ্চ পর্যায়ের অনেকেই জড়িত রয়েছেন বলেই আজকে সকলেই সন্দেহ করছেন। বহুরূপী শাহেদের হাত অনেক লম্বা, গণভবন, রাষ্ট্রভবন, সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় তার অবারিত দ্বার এবং রাষ্ট্র সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে মন্ত্রী, এমপি, সচিব, দলীয় নেতৃবৃন্দের সাথে শাহেদের ফটো ও সেলফি তার সাক্ষ্য বহন করে। করোনা রোগীদের চুক্তি অনুযায়ী রিপোর্টও জিকেজি বিনামূল্যে চিকিৎসা দেবে এবং সরকার এ ব্যয় বহন করবে। একদিকে রিজেন্ট রোগীদের বিপুল পরিমাণ বিল পরিশোধে বাধ্য করা হচ্ছে, অপরদিকে চিকিৎসা বাবদ সরকারের কাছে 1,96,000 টাকা বিল জমা দিয়েছে। সীমাহীন অনৈতিকতার এর চেয়ে নগ্ন উদাহরণ আর কি হতে পারে? 2016 সনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক শাহেদকে প্রতারক আখ্যায়িত করে পুলিশ প্রধানকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আনুষ্ঠানিক পত্র পাঠানো হলেও তা কার্যকর করা হয়নি, বরং শাহেদ টকশোতে দাবিয়ে বেরিয়েছে সকলের নাকের ডগা দিয়ে। শাহেদ গ্রেফতার, যা হোক অবশেষে প্রতারক শাহেদ গ্রেফতার হয়েছে, তার সঙ্গে আরো অনেকেই গ্রেফতার হয়েছেন। তার গ্রেফতার নিয়ে নাটক হয়েছে বলে মনে হয়। 16 জুলাই প্রথম আলোর সংবাদ অনুযায়ী গুঞ্জন ছিল তিনি কলকাতায়। র‍্যাব বলেছে ভারতে পালানোর সময় সাতক্ষীরার সীমান্ত থেকে ধরা পড়েন। তবে সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন শাহেদ কলকাতায় চলে গিয়েছিলেন। সোমবার সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে তাকে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশে পাঠানো হয়েছে। এরপর থেকে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিম্মায় ছিলেন। একদিন পর তাকে গ্রেফতার দেখানো হয়। আসলে শাহেদের অপরাধের মাত্রা এত মারাত্মক এবং এত বেশি আলোচিত হয়েছে যে শাহেদের গ্রেফতার একটা গণপ্রত্যাশায় পরিণত হয়ে পড়েছিল, তাই অবশেষে গ্রেফতার নাটকের আয়োজন বলে অনেকে মনে করছেন। এদিকে রিজেন্ট ও জিকেজির ভুয়া টেস্ট রিপোর্ট দেওয়ার মতো ঘটনায় মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন, ফলে অনেকে স্বাস্থ্যগত সমস্যায় টেস্ট করোনার পরিবর্তে বাসা বাড়িতে অবস্থান করে নিজের মতো চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাচ্ছেন। এতে করে অনেকেই করোনায় মারা গেল তা হিসাবে আসছে না, ফলে কত মানুষ করোনায় মারা গেল তা বোঝা যাচ্ছে না। এতে যে সমস্যা হবে সেটি হলো, সরকার করোনার প্রকৃত পরিস্থিতিটা বুঝতে পারবে না। পরিস্থিতির গুরুত্ব না বুঝলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও প্রশ্ন উঠবে না। মানুষ যেমন বিনা চিকিৎসায় বেঘরে প্রাণ হারাচ্ছেন, তেমনি প্রাণ হারাতে থাকবেন। কার্যত দেশে এখন সেই পরিস্থিতি বিরাজ করছে বলে মনে হচ্ছে। কিন্তু এটি কোনো স্বাভাবিক পরিস্থিতি নয়, এটি অরাজকতা। শুরু থেকেই সরকারের দৃষ্টিকটু সমন্বয়হীনতা, অপরিণামদর্শিতা, দোদুল্যমনতা, সিদ্ধান্তহীনতা, ভুল সিদ্ধান্তের কারণে করোনা সংক্রান্ত পদক্ষেপগুলো কার্যত
অসফল প্রমাণিত হয়েছে। কোভিড-19 শনাক্তের পরীক্ষায় সরকারিভাবে ফি নির্ধারণ করে দেয় এবং উপসর্গ দেখে নমুনা নেওয়ার নতুন নিয়ম চালু করার কারণে চলতি মাসের শুরু থেকে নমুনা পরীক্ষার সংখ্যা কমে গেছে। 3 জুলাই এর আগ পর্যন্ত প্রতিদিন 15 থেকে 18 হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছিল, এখন সেটি 14,500-এর নিচে নেমেছে। কারণ মানুষ পরীক্ষা করানোয় আগ্রহ হারিয়ে ফেলেছে। করোনার উপসর্গ বলে যেসব লক্ষণকে চিহ্নিত করা হয়েছে সেসব না থাকলেও করোনায় আক্রান্ত হতে পারে মানুষ। অনেক রোগী আছেন যাদের শরীরে করোনার কোনো উপসর্গই দেখা দিচ্ছে না, সেক্ষেত্রে শুধু উপসর্গ থাকলেই নমুনা সংগ্রহ ও টেস্ট করার সিদ্ধান্ত রীতিমতো অবিবেচনাপ্রসূত। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে সেই অবিবেচনাই অনুসরণ করা হচ্ছে। এদিকে একদিনে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যার দিক দিয়ে এশিয়ার প্রথম, ভারতের পরেই বাংলাদেশের অবস্থান, আর মৃত্যুতে বাংলাদেশের অবস্থান অষ্টম। এদিকে দেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর 4 মাসের মাথায় সরকারি হিসাবে মৃতের সংখ্যা পৌঁছে গেছে 2,500-এর কাছাকাছি। সীমিত পরীক্ষা সত্ত্বেও করোনা ভাইরাসে আক্রান্তের হার বলছে ঝুঁকি এখনো ঊর্ধ্বমুখী। কিন্তু সংক্রমণ রোধে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সামাজিক দূরত্বের ধারণাটি বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না। মহামারী চলাকালীন বিশ্বজুড়ে এটি হচ্ছে প্রমিত অনুশীলন। বাংলাদেশে এটি কার্যকরভাবে বাস্তবায়ন খুব কমই হয়েছে এবং লকডাউন প্রত্যাহার করার পর থেকে বেশিরভাগ মানুষই এই নির্দেশনা অমান্য করে চলেছে। মাস্ক না পরলে জরিমানা করার যে বিধান প্রয়োগের কথা বলা হয়েছিল তা বাস্তবে দেখা মিলছে না। বর্তমানে করোনা পরীক্ষা না করেই ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে করোনা সংক্রমিত ব্যক্তিবর্গ নির্বিধায় বন্ধু বান্ধব, আত্মীয় অনাত্মীয়, কর্মস্থল, গণপরিবহন, বাজার, শপিং সেন্টার ও গণসমাবেশে চলাফেরা করে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলেছে। প্রকৃতপক্ষে ভুয়া সার্টিফিকেটধারী সংক্রমিত হাজার হাজার মানুষ সমাজে বিচরণ করছে এবং তাদের নিজেদের সহ গোটা দেশকে আরো ঝুঁকিতে ফেলে দিয়েছে। এই জন্য সরকারের সমন্বয়হীনতা, অপরিণামদর্শিতা এবং তাদের বলা যেতে পারে যেটা যে একেবারেই একেবারেই তাদের উদাসীনতার মূলক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলি দায়ী বলে আমরা মনে করছি। করোনা ভাইরাসের মতো এমন জাতীয় দুর্যোগ কালেও সরকার ঘনিষ্ঠ কিছু লোক অনিয়ম দুর্নীতি নিষ্ঠুর মহোৎসবে পূর্ব ধারণা ছাড়াই, কোন খোঁজ খবর না নিয়েই এত গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব যে প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে তাদের কৃত অপরাধের দায় সরকার এড়াতে পারে না। পরীক্ষা না করিয়ে এই ভুয়া সনদ দিয়ে যে অপরাধ করেছে তার দায় দায়িত্ব সরকারের উপরেই বর্তায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গতকাল সম্ভবত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রিজাইন করেছেন এবং শোনা যাচ্ছে যে তার রেজিগনেশন গ্রহণ করা হবে। আসলে তাকে তো বরখাস্ত করা উচিত ছিল, এবং শুধু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকই নয়, এর সঙ্গে যারা যারা জড়িত আছেন, যারা ভুল তথ্য দিয়েছেন জনগণকে এবং সরকারকেও, সরকারের পক্ষ থেকে যে তথ্যগুলো দিয়েছেন তার দায় দায়িত্ব অবশ্যই সরকারের উপরে বর্তাবে। এবং সেই কারণে আমরা মনে করি যেখানে শুধু মহাপরিচালকের রেজিগনেশন নয়, মহাপরিচালকের বিচার ও একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ইতিমধ্যে যা দাবি করা হয়েছে এটা অত্যন্ত যৌক্তিক দাবি। দুর্নীতি ও ব্যবস্থাপনা এত চরমে পৌঁছেছে যে অধিকাংশ কোভিড হাসপাতালের লাইসেন্সের মেয়াদ নেই বলে জানা গেছে। দেশ রূপান্তরের পত্রিকায় বেরিয়েছে 14 তারিখে, এক ল্যাবে পজিটিভ ICDRB, আরেক ল্যাবে নেগেটিভ, একই ব্যক্তির একই দিনের পরীক্ষা ফলাফল এইভাবে এসছে। পুলিশ প্রধানের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি এবং স্বাস্থ্য মহাপরিচালকের কাছে নিপসমের পত্রের পরও প্রতারক সাহেদের বিরুদ্ধে তখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। রেজিডেন্টের করোনা পরীক্ষা করার অনুমোদন প্রত্যাহার করা হয়নি কেন তা সবাই বোঝে। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই দুর্নীতি শুরু হয়েছে। সরকারের আশীর্বাদ পুষ্টদের কাছে করোনা যেন এক আশীর্বাদ রূপে আবির্ভূত হয়েছে। নিয়ম নিম্নমানের সুরক্ষা সামগ্রী যেমন PPE, মাস্ক ও ঔষধ সরবরাহ দিয়ে শুরু করা যায়। এসব অনিয়ম কর্তৃপক্ষের নজর এড়িয়ে যাওয়ার সুযোগ কি আদৌ আছে? করোনা কালেও স্বাস্থ্যের কেনাকাটায় দুর্নীতি। গত মাসে করোনা শনাক্ত হওয়ার পর থেকে টেস্ট কিট, PPE এবং চিকিৎসা ও সুরক্ষা সামগ্রীর সংগ্রহ ও বিতরণ
নানা ধরনের অনিয়মের অভিযোগ। ওই সময় নিম্নমানের কারণে এ সকল মাস্ক ও পিপি গ্রহণ করতে রাজি না হওয়ায় অন্তত দুটি হাসপাতালের পরিচালককে ইনস্ট্যান্টলি অন্যত্র বদলি করা হয়। যদিও পরে প্রমাণিত হয় যে ওই সকল সামগ্রী ছিল নিম্নমানের, যা পরিধান করে করোনা যুদ্ধে অবতীর্ণ হয়ে অনেক চিকিৎসক প্রাণ হারান বলে সংশ্লিষ্ট মহল মনে করেন। এর দায় সরকার এড়াতে পারে না। টিআইবিও এসব কেনাকাটার অভিযোগ বৃদ্ধি পাওয়ার উদ্বেগ প্রকাশ করে। ঠিক এমন পটভূমিকায় রিজেন্টের শাহেদ ও রিকাজির সাবরিনার ভুয়া নেগেটিভ করোনা সার্টিফিকেট কেলেঙ্কারি ঘটনা পাশ হলো। সম্প্রতি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্তত দুজনকে ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বলে পত্রিকা খবর বেরিয়েছে। মার্চের 21 তারিখে যখন রিজেন্টের সঙ্গে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর 19 রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য চুক্তি করে, তখন রিজেন্টের হাসপাতালের এই অবস্থা ছিল, বৈধ লাইসেন্স নাই, জরুরি চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা নাই, পূর্ববর্তী রেকর্ড কোনো কিছুই পর্যালোচনা করা হয়নি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা এর আগে যে প্রেস কনফারেন্সগুলো করেছি, সংবাদ সম্মেলনগুলো করেছি, আমরা সেখানে আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। আমরা 4 এপ্রিল থেকে প্যাকেজ আপনার প্রস্তাব, প্যাকেজ প্রস্তাব অর্থনৈতিক আপনার যে ফিরে আসা পুনর্বাসনের জন্যে এই সব বিষয়ে এবং করোনাকে নিয়ন্ত্রণ করার বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো সময় সময় আমরা তুলে ধরেছি। কিন্তু এগুলোতে এবং অন্যান্য সকলের মতামত নিয়ে সরকার এই বিষয়ে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। বিশেষ করে এই যে করোনার বিষয়ে যে একটা টাস্ক ফোর্স বিশেষজ্ঞদের দিয়ে, চিকিৎসকদের দিয়ে যেটা খুব বেশি প্রয়োজন ছিল সেটাও যেভাবে তৈরি করা হয়েছে সেখানে শুধু দলীয়করণ করা হয়েছে। আজকে খুব পরিষ্কার হয়ে উঠেছে জাতির সামনে যে এই সরকার শুধুমাত্র দলীয় দৃষ্টিকোণ থেকেই এই ভয়াবহ অতিমারীকে মোকাবেলা করার সিদ্ধান্ত নেওয়ার ফলেই আজকে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা আগেও বলেছি যে আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্য দিয়ে, আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন অঙ্গ সংগঠন এবং অন্যান্য সহযোগী সংগঠনগুলো, তারা তাদের সীমিত সাধ্যের মধ্য দিয়ে তারা এই করোনাকে মোকাবেলা করার জন্য তারা মাঠে এখনো আছেন এবং তারা ইতিমধ্যে যথেষ্ট কাজও করেছেন। আপনারা জানেন করোনা মহামারীর সংকটকালে পুরো জাতি যখন ভীষণভাবে উদ্বিগ্ন, যখন প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, যখন সরকারি হিসাব মতেই দৈনিক প্রায় 40 জন করোনা রোগী গড়ে মারা যাচ্ছেন, তখন স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা ক্ষমার অযোগ্য অপরাধের সামিল। স্বাস্থ্য খাতের এই জবাবদিহীনতার দুর্নীতির দায় এবং ব্যর্থতার দায় সম্পূর্ণভাবে সরকারকেই বহন করতে হবে। আমি এখন আমাদের এই সময়ের যে আপনার যে রিপোর্ট, করোনা ভাইরাস সেলের যে রিপোর্ট, সেই রিপোর্টটা আপনাদের সামনে আমি উপস্থিত করছি। দেশের 43টি জেলায় কোভিড-19 পরীক্ষার কোনো কেন্দ্র নাই। 43টি জেলায়, ঢাকা মহানগর সহ সারা দেশে মোট হাসপাতাল 110 ও স্বাস্থ্য কেন্দ্র কোভিড-19 পরীক্ষা কেন্দ্র হচ্ছে 80টাতে। করোনা পর্যবেক্ষণ সেলের মাধ্যমে প্রাপ্ত নমুনা পরীক্ষার যে সংখ্যা তা হচ্ছে আপনার 898,109, গণমাধ্যম সূত্রে প্রাপ্ত হচ্ছে 10,66,609। আক্রান্তের সংখ্যা করোনা পর্যবেক্ষণ সেলের মাধ্যমে প্রাপ্ত আক্রান্তের সংখ্যা 2,74,592, গণমাধ্যম সূত্রে হচ্ছে সেটা 21,02,13,257। মৃত্যুর সংখ্যা করোনা পর্যবেক্ষণ সেলের মাধ্যমে প্রাপ্ত 2,229, গণমাধ্যম সূত্রে প্রাপ্ত 2,751। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা করোনা পর্যবেক্ষণ সেলের মাধ্যমে প্রাপ্ত 2,666, গণমাধ্যম সূত্রে প্রাপ্ত 2,435। বিএনপি নেতা কর্মী যারা আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন
আক্রান্তের সংখ্যা আমরা যে এখন পর্যন্ত পেয়েছি 454 জন, মৃত্যুর সংখ্যা পেয়েছি 138 জন। করোনা পর্যবেক্ষণ সেল ও বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা এখন পর্যন্ত বিএনপি ত্রাণ বিতরণ করেছে 58,57,280 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। আমরা এর সঙ্গে যুক্ত করতে চাই যে আমাদের সহযোগী সংগঠন যারা আমাদের সঙ্গে আছেন, জিয়া রহমান ফাউন্ডেশন, তারা ইতিমধ্যে করোনা শুরু থেকেই তারা অনেক কাজ করেছেন, বিশেষ করে আপনার সচেতনতার দিক থেকে তারা কাজ করেছেন, তারা হাত ধোয়ার জন্য বেসিন দিয়েছেন, তারা এলাকাগুলোকে স্যানিটাইজ করার ব্যবস্থা করেছেন, স্প্রে করেছেন, এরপরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন, অক্সিজেন সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করেছেন, এবং আপনার সর্বশেষ তারা যেটা করেছেন সেটা হচ্ছে তারা একটা সেল তৈরি করেছেন, যে সেলে কল কল সেন্টার এবং সেল যেখানে ফোন করলে সাথে সাথেই আপনার সমস্ত পরামর্শ পাওয়া যাবে এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কিত, যেটা 24 ঘন্টা খোলা থাকছে। দেবও একইভাবে তারা কল সেন্টার তৈরি করেছেন যেখানে তারা জনগণকে সেই পরামর্শগুলো দিচ্ছেন টেলিফোনের মাধ্যমে আমাদের চিকিৎসক বৃন্দরা। আমাদের অঙ্গ সংগঠন সমূহের মধ্যে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এরা তাদের যে ত্রাণের কাজ সেই কাজ তারা করছেন, এখনো তারা জারি রেখেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি শেষ করতে চাই এই কথা বলে যে আসলে যে সমস্যাটা আজকে দাঁড়িয়েছে, যে সরকারের কোনো জবাবদিহিতা নেই, যে সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়, সেই সরকার কখনোই জাতির এই মহাদুর্যোগে এবং এই দুঃসময়ে, বিশেষ করে এই মহামারীতে তারা সমস্যার সমাধান তাদের পক্ষে করা সম্ভব নয়। তাই যেটা প্রয়োজন আজকে সেটা হচ্ছে যে অতি দ্রুত জনগণের সরকার নির্বাচন করা, এবং তার জন্য যেটা প্রয়োজন তা হচ্ছে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আপনাদের সকলকে ধন্যবাদ। আর কেউ বক্তব্য রাখবেন?